স্টুডেন্টদের জন্য যারা কিন্তু বিএসসি নার্সিং নিয়ে কলকাতার টপ কলেজ সার্চ করছে। আজকের ভিডিওতে আমি কথা বলবো ব্রেনওয়্যার ইউনিভার্সিটি কে নিয়ে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি কলকাতার বারাসাতে অবস্থিত এবং ব্রেনওয়্যার ইউনিভার্সিটি সিন্স 2016 ইউজিসি অ্যাপ্রুভাল পেয়েছে অ্যান্ড ব্রেনওয়্যার ইউনিভার্সিটি ইজ অ্যাওয়ার্ডেড ওয়ান অফ দ্য টপ কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল ফর একাডেমিক এক্সেলেন্স। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে বিএসসি নার্সিং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, ফি স্ট্রাকচার কি রয়েছে, স্কলারশিপ অপরচুনিটিস কি রয়েছে এবং ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে কেন তুমি বিএসসি নার্সিং কোর্সের জন্য অপ্ট করতে পারো, সমস্ত ডিসকাশন হবে আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কোনো কোয়ারিজ থাকলে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো, তুমি তোমার কোয়ারি হোয়াটসঅ্যাপে জানাও, তুমি তোমার কোয়ারি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.apnacollege.net, এখানে তুমি পেয়ে যাবে লিস্ট অফ টপ কলেজেস ইউনিভার্সিটিজ ইন কলকাতা, ইন ব্যাঙ্গালোর অ্যান্ড ইন ইন্ডিয়া। আপনা কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলে থাকছে কোর্স এবং কলেজের জেনুইন রিভিউ, অথেন্টিকেটেড ইনফরমেশন অ্যান্ড এন্ট্রেন্স টেস্ট আপডেট। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো ফর নিউ ভিডিও অ্যালার্ট। আমাদের ফেসবুক পেজ আপনা কলেজ, ইনস্টাগ্রাম পেজ আপনা কলেজ ওয়ান, এখানেও আমাদের লাইক এবং ফলো করো। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি কলকাতা শহরের উত্তর প্রান্তে বারাসাতে অবস্থিত। গত 35 বছর ধরে ব্রেনওয়্যার ইউনিভার্সিটি উত্তম মানের শিক্ষা ও প্রযুক্তি এবং গবেষণার মাধ্যমে দেশের মানব সম্পদ বিকাশে একটি অবিস্মরণীয় ভূমিকা পালন করে চলেছে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি পূর্ব ভারতের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি 2016 সালে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের স্বীকৃতি পেয়েছে। IIRF র্যাঙ্কিং 2023 ব্রেনওয়্যার ইউনিভার্সিটিকে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান টেকনিক্যাল প্রাইভেট ইউনিভার্সিটি এই অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। এছাড়া অ্যাসোচ্যাম ব্রেনওয়্যার ইউনিভার্সিটিকে আইডেন্টিফাই করেছে দ্য বেস্ট ইউনিভার্সিটি ফর প্রমোটিং ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ। ইউনিভার্সিটি স্কুল অফ মেডিকেল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস অফার করছেন 4 ইয়ার্স বিএসসি নার্সিং প্রোগ্রাম। এখানে জানিয়ে রাখবো যে এই প্রোগ্রামটি কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল INC এবং WBNC দুটি দ্বারাই অ্যাপ্রুভড। ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে বিএসসি নার্সিং কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য 10+2 এক্সামিনেশনে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশে পাস মার্কস স্কোর করতে হবে ইন বোথ থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল পেপার। এখানে জানিয়ে রাখবো মিনিমাম কাট অফ মার্কস থাকছে 45% এবং ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে বিএসসি নার্সিং কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য দ্য ক্যান্ডিডেটস এজ হ্যাজ টু বি ইন বিটুইন 17 ইয়ার্স টু 35 ইয়ার্স অ্যাজ অন 31st December 2024। এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করে রাখো যে ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে ওনলি ফিমেল ক্যান্ডিডেটসরাই কিন্তু বিএসসি নার্সিং কোর্সে অ্যাডমিশন নিতে পারবে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে 4 ইয়ার্স বিএসসি নার্সিং কোর্সের কোর্স ফি হল 6,90,000। এছাড়া ব্রেনওয়্যার ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য থাকছে 99 স্কলারশিপ, ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন স্কলারশিপ, কন্যাশ্রী প্রকল্প K1 K2, স্বামী বিবেকানন্দ ওয়েস্ট বেঙ্গল মেরিট কাম মিন স্কলারশিপ, স্কলারশিপ ফর SC/ST অ্যান্ড OBC স্টুডেন্টস ইন ওয়েস্ট বেঙ্গল এবং ন্যাশনাল স্কলারশিপ। এক্ষেত্রে জানিয়ে রাখবো ব্রেনওয়্যার ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমে এডুকেশন লোন অ্যাভেল করতে পারবে। আমার ইনস্টিটিউট অফ নার্সিং ব্রেনওয়্যার ইউনিভার্সিটি প্রোভাইডস নার্সিং ট্রেনিং ফ্রম দ্য ইয়ার 2020। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি নার্সিং ডিপার্টমেন্টের ল্যাবরেটরিতে রয়েছে মডার্ন ইকুইপমেন্টস। এখানে এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি মেম্বার্স দ্বারা অত্যাধুনিক পদ্ধতিতে পড়ানো হয়। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি নার্সিং ডিপার্টমেন্টে রয়েছে 5টি ল্যাব: প্রি ক্লিনিক্যাল ল্যাব, OBG অ্যান্ড পিডিয়াট্রিক ল্যাব, ফাউন্ডেশন অফ নার্সিং অ্যান্ড অ্যাডভান্স ল্যাব, নিউট্রিশন ল্যাব এবং কমিউনিটি হেলথ নার্সিং ল্যাব। OBG এবং পিডিয়াট্রিক ল্যাবে বেবি পেশেন্টস এবং উডবি মাদার্সদের নার্সিং প্রসিডিওর শেখানো হয়। ফাউন্ডেশন অফ নার্সিং অ্যান্ড অ্যাডভান্স ল্যাবে শেখানো হয় বেসিক প্রসিডিওর অফ নার্সিং। নিউট্রিশন ল্যাবে পেশেন্টদের ডায়েট প্রিপারেশন, ক্যালোরি ভ্যালু অনুযায়ী পেশেন্টদের ডায়েট প্রিপারেশন করা শেখানো হয়। এবং প্রি ক্লিনিক্যাল ল্যাবে শেখানো হয় ভেরিয়াস মডেল এবং ডামি ধারা, অ্যানাটমি এবং ফিজিওলজি। কমিউনিটি সেট আপে কীভাবে পেশেন্ট ডিল করতে হয় সেটি শেখানো হয় কমিউনিটি হেলথ নার্সিং ল্যাবে। প্রসঙ্গত বলে রাখি যে কমিউনিটি সেট আপ কিন্তু হসপিটাল সেট আপ থেকে সম্পূর্ণ আলাদা। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি নার্সিং ডিপার্টমেন্টের ক্লাসগুলিতে রয়েছে প্রজেক্টার্স এবং অডিও ভিজুয়াল এইডস।
ব্রেনওয়ার ইউনিভার্সিটির বিএসসি নার্সিং এবং জিএনএম স্টুডেন্টসরা এসএসকেএম হসপিটাল, বারাসাত মেডিকেল কলেজ, ডক্টর বি এন বোস সাব ডিভিশনাল হসপিটাল, নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল এবং ড্যাফোডিলস হসপিটালে ট্রেনিং করতে পারে। ক্লিনিক্যাল এক্সপোজার পিরিয়ডে ব্রেনওয়ার ইউনিভার্সিটির বিএসসি নার্সিং ও জিএনএম স্টুডেন্টরা অনকোলজি, পিডিয়াট্রিক্স, ইএনটি, আই বিভিন্ন ডিপার্টমেন্টে ট্রেনিং করার সুযোগ পায় এবং পেশেন্টদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে থাকে। ব্রেনওয়ার ইউনিভার্সিটি বিএসসি নার্সিং এবং জিএনএম স্টুডেন্টরা নিজেদের ইউনিভার্সিটিতে ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প অর্গানাইজ করে থাকে। এছাড়া ব্রেনওয়ার ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ নার্সিংয়ে রয়েছে ওয়ার্কশপস, প্যানেল ডিসকাশন ও টেকিং সেরিমনি। এছাড়া ইনস্টিটিউট অফ নার্সিং ব্রেনওয়ার ইউনিভার্সিটিতে অবজার্ভ করা হয় ক্যান্সার ডে, এইডস ডে এবং আরও ইম্পর্টেন্ট বিশেষ দিনগুলি। ব্রেনওয়ার ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ নার্সিং এই লাইব্রেরিতে রয়েছে বুকস, রিসার্চ রিপোর্ট এবং জার্নালস। এছাড়া অনলাইন অ্যাক্সেস সিস্টেমটিও রয়েছে। আফটার পাসিং দ্যাট ডিপ্লোমা নার্সিং কোর্স, দে ক্যান join in government as well as in various private sectors in special fields also, because they when they are getting training they are exposed to specialty units, various specialty units in various hospital, that is in Barasat Medical College Hospital and specially in the SSKM Hospital. After working 1 year experience in any clinical field, they can do their post basic degree. And after post basic degree, they can work in the clinical setting, in the community setting, or also they can join in the teaching. And after 1 year, at least 1 year experience, they can do their MSc nursing course. And after that, they can do PhD also. তাহলে স্টুডেন্টস, তোমরা ব্রেনওয়ার ইউনিভার্সিটির বিএসসি নার্সিং কোর্সের সমস্ত ডিটেলস পেয়ে গেছো। এখানে আমি একটা পয়েন্ট মেনশন করতে চাই যে ব্রেনওয়ার ইউনিভার্সিটি বিইং দ্য লার্জেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি ইন কলকাতা, এদের কিন্তু একাডেমিক এক্সেলেন্স বলো, ইন্ডাস্ট্রি লিঙ্কেজ বলো, ইনফ্রাস্ট্রাকচার বলো, এগুলো কিন্তু তুমি কমপ্লিটলি রিলাই করতে পারো এবং বিএসসি নার্সিং কোর্সের জন্য ব্রেনওয়ার ইউনিভার্সিটিকে তুমি কনসিডার করতে পারো। ব্রেনওয়ার ইউনিভার্সিটি বিএসসি নার্সিং কোর্স নিয়ে তোমার মনে যদি কোনো কোয়ারিজ থাকে, স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। Definition of nursing, even a vague definition, need not be exact. Someone there has, but I hope you're not a teacher. You're a student? Yes. Please come forward and tell your definition of nursing to everyone. থাকলে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তুমি তোমার কোয়েরি হোয়াটসঅ্যাপে জানাও, তুমি তোমার কোয়েরি কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.apnacollege.net, এখানে তুমি পেয়ে যাবে লিস্ট অফ টপ কলেজেস, ইউনিভার্সিটিজ ইন কলকাতা, ইন ব্যাঙ্গালোর অ্যান্ড ইন ইন্ডিয়া। আপনা কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলে থাকছে কোর্স এবং কলেজের জেনুইন রিভিউ, অথেন্টিকেটেড ইনফরমেশন অ্যান্ড এন্ট্রেন্স টেস্ট আপডেট। সুতরাং চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো ফর নিউ ভিডিও অ্যালার্ট। আমাদের ফেসবুক পেজ আপনা কলেজ, ইনস্টাগ্রাম পেজ আপনা কলেজ 1, এখানেও আমাদের লাইক এবং ফলো করো।